নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত। আশা করি আপনারা দূরে বা কাছে পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, ইউক্রেন রাশিয়া যুদ্ধের এক বছর পূর্ণ হলো। এই যুদ্ধ কবে থামবে বা অচিরেই থামবে কিনা কেউ বলতে পারছে না, বা যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে গড়ায় সেটাও কেউ বলতে পারছে না। ন্যাটো পশ্চিমা দেশগুলি ইউক্রেনকে দেদার্সে অস্ত্র দিয়ে যাচ্ছে, এবং রাশিয়া ও ইরান এবং চায়না এই সমস্ত দেশের কাছ থেকে তারা সাহায্য নিচ্ছে, এবং তারা হুমকি দিচ্ছে যে তাদের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে, অস্তিত্ব হুমকির সম্মুখীন হলে তারা পারমাণবিক বোমা নিক্ষেপ করতে দ্বিধাগ্রস্ত হবে না। এবং সেইখানে তারা বেশ কয়েকবার বলেছে যে আমাদের কাছ থেকে লন্ডনে পৌঁছতে লাগবে মাত্র 13 মিনিট, বা আমেরিকার যে কোনো জায়গায় তারা আঘাত করার ক্ষমতা রাখে। এই পরিস্থিতিতে বিশ্বে একটা টালমাটাল অবস্থা চলছে, বিশেষ করে দরিদ্র দেশগুলি খুব বিপদগ্রস্ত হয়ে পড়েছে, এবং অনেক দেশের সরকার ব্যর্থ হতে যাচ্ছে, ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে, এমন অবস্থা আছে। অনেক দেশের অর্থনীতি খুব বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই অবস্থায় ভারত খুব শক্তভাবেই দাঁড়িয়ে আছে, খুব শক্ত অবস্থানে আছে, এবং লোকজন বিশেষ করে রাজনীতি বিশ্লেষকরা টিপ্পণী করে বলছে যে এই ইউক্রেন রাশিয়া যুদ্ধে লাভের গুড় খাচ্ছে ভারত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর আপনারা জানেন ইউরোপ ও যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল গ্যাসে নানান ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে, এবং তারা একটি আর্টিফিশিয়াল একটি দর বেঁধে দিয়েছে যে কোনো দেশই এই দামের বেশি দামে রাশিয়ার তেল কিনতে পারবে না। অর্থাৎ রাশিয়া যেই খরচে তাদের তেল উৎপাদন করে বা ডেলিভারি দিতে যা খরচ হয় সেটা হিসাব করে তারা একটি দাম নির্ধারণ করেছে, যে অন্য কোনো দেশ যদি এই দামের বেশি দিয়ে তেল কিনে তাহলে তাদের উপর ব্যবস্থা নেওয়া হবে বা নিষেধাজ্ঞা দেওয়া হবে। সেই পরিপ্রেক্ষিতে রাশিয়ার মানে তেল গ্রাহকের সংখ্যা একেবারেই কমে যায়, এবং কিছু কিছু বড় বড় দেশ যেমন ভারত, চায়না রাশিয়ার তেল কিনছে এবং খুব কম দামেই কিনছে, এবং সেইখানেই লাভের গুড়টা। ভারত সেই যুক্তরাষ্ট্র বা ইউরোপের দেওয়া নিষেধাজ্ঞায় তারা কান দেয়নি, তারা সেই নিষেধাজ্ঞা মানছে না, তারা রাশিয়া থেকে তেল এবং গ্যাস কেনা অব্যাহত রেখেছে। এই যুদ্ধের কারণে ভূরাজনীতিতে যে পরিবর্তন আসছে তাতে নিঃসন্দেহে বলা যায় যে সবচেয়েতে বেশি লাভবান হচ্ছে ভারত। এটা নিয়ে চাপের মুখে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপ রাশিয়ার কাছ থেকে ভারতের চেয়ে 6 গুণ বেশি তেল কিনেছে। ইউরোপ এক বিকালে রাশিয়ার যত তেল কিনেছে ভারত এক মাসেও তার সমান কিনেনি। তাছাড়া যেসব দেশের মানুষের মাথাপিছু আয় $60,000, তারা যদি নিজের স্বার্থে রাশিয়ার তেল কিনতে পারে তাহলে $2,000 মাথাপিছু আয় নিয়ে ভারত এই নিষেধাজ্ঞা মেনে কেন বিপদে পড়বে? ভারতের কাছ থেকে আশা করা এটা ঠিক নয়। এই এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্র মন্ত্রী সেটা স্পষ্ট করে ইউরোপিয়ানদেরকে বলে দিয়েছে, যখন তারা ভারতকে চাপ দিয়েছে নিষেধাজ্ঞা মানার জন্য এবং ভারতের তেল না কেনার জন্য। দর্শক, বাস্তবতা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ রাশিয়ার তেল গ্যাস কেনা কমিয়ে দিয়ে নিজেদের বিপদ অনেকটাই টেনে এনেছে। মূল্যস্ফীতি দাঁড়িয়েছে আকাশ ছোঁয়া। আপনারা জানেন যে হাই ইনফ্লেশনের কারণে এই পশ্চিমা দেশগুলি খুব খারাপ অবস্থা, যদিও স্বল্পোন্নত বা মধ্য আয়ের দেশগুলির অবস্থা আরও খারাপ,
নিত্যপণ্যের দাম একদম আকাশচুম্বী। তবে ভারত সেইখানে খুব একটা সুন্দর অবস্থানে আছে, তাদের মূল্যস্ফীতি ততটা বাড়েনি। জ্বালানির উচ্চ মূল্যের কারণে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলির আমদানি ব্যয় বেড়েছে, এতে সেই সব দেশের মুদ্রার অবমূল্যায়ন হয়েছে, দেশের রিজার্ভে ভাটা পড়েছে। আপনারা জানেন যে শ্রীলঙ্কা এবং পাকিস্তান ইতিমধ্যে দেউলিয়া হয়ে গেছে, এবং নিন্দুকেরা বাংলাদেশের ব্যাপারেও একই কথা বলছে, যদিও ভারত বাংলাদেশকে সাহায্য করে যাচ্ছে, এমনকি বাংলাদেশ ভারতের সাহায্য চেয়েছে এই ক্ষেত্রে যে তোমরা কম মূল্যে রাশিয়ার কাছ থেকে তেল কিনছো, তোমরা সেটা কিভাবে কিনছো, আমাদেরকেও তেল গম এগুলি কেনার সুযোগ করে দাও। কারণ এই যুদ্ধ লাগার পরে তেলের দাম এত বেড়ে গিয়েছে যে বাংলাদেশ সরকার বাধ্য হয়েছে যে এই তেলের ওপর যেই ভর্তুকিটা দিত বাংলাদেশ সরকার সেটা প্রত্যাহার করে নিয়েছে। কারণ তেলের ওপর ভর্তুকি দিতে থাকলে বাংলাদেশের রিজার্ভ আরও কমে থাকতো, আজকে হয়তো নাই হয়ে যেত। তো এই চাপটা জনগণের কাছে দিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার, যদিও অনেকেই বলছে যে এখন জনগণের অবস্থা এই ফারদাফাই, জনগণ এখন তাদের ঘরে খাবার যোগানের মতো ব্যবস্থা নাই, এই অবস্থায় পড়েছে। তো যাই হোক, এই গত বছর ভারতীয় রুপির দরপতন হয়েছে, বিশেষ করে প্রায় 10-15% ভারতীয় রুপি আর অবমূল্যায়ন হয়েছে, কিন্তু রাশিয়ার কাছ থেকে তারা কম দামে তেল পাচ্ছে এবং অনেক কম দামে, এবং সেই কম দামে তেল কেনার কারণে ভারতের আমদানি ব্যয় ততটা বাড়েনি, তাদের রিজার্ভ কমলেও বড় ধরনের সংকট হয়নি। এই বাস্তবতায় বড় বড় বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠানগুলি বলছে 2023 সালে বিশ্বের বড় অর্থনীতিগুলো মন্দার কবলে পড়বে এমন আশঙ্কা থাকলেও ভারতের প্রবৃদ্ধি হবে সবচেয়ে বেশি। ভারতের অর্থনীতি ফেলে ফুপে উঠছে। আইফোন নির্মাতা কোম্পানি ফক্সকন ভারতে দ্রুত হারে উৎপাদন বাড়াচ্ছে। চীনে লকডাউন ও শ্রমিক বিক্ষোভের কারণে দেশটিতে আইফোন উৎপাদন কমেছে, সে কারণে ভারতে উৎপাদন বাড়ছে। এমনকি ফক্সকন 60,000 শ্রমিকের আবাসনের জন্য ভারতে হোস্টেল নির্মাণ করছে। মার্কিন চীন বাণিজ্য যুদ্ধ এবং তারপর কোভিডের কারণে বৈশ্বিক কোম্পানিগুলো এখন আর একটি উৎসের উপর নির্ভর করতে চাইছে না, চীন থেকে কারখানা সরিয়ে আনছে তারা। এই প্রক্রিয়ায় সবচেয়ে লাভবান হয়েছে ভিয়েতনাম, তবে ভারতেও অনেক কারখানা আসছে। সম্প্রতি ভারতে সেমিকন্ডাক্টর কারখানাও তৈরি হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন ভারত সফরে এসে বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের সরবরাহ ব্যবস্থার পথে ভূরাজনৈতিক ও নিরাপত্তাজনিত হুমকি তৈরি করছে, আমরা তাদের কবল থেকে বের হতে চাই। তখন তিনি ভারতকে বিশ্বস্ত বাণিজ্য অংশীদার হিসাবে আখ্যা দেন। তবে নিশ্চিতভাবেই ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে রাজি নয়, এক্ষেত্রে তারা বরং পূর্ব ও পশ্চিমের মধ্যে এক ধরনের সেতুবন্ধন হিসাবে কাজ করতে চায়। ইউক্রেন যুদ্ধ থেকে আন্তর্জাতিক খাদ্য, জ্বালানি এবং অর্থনৈতিক সংকট নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এর মন্তব্য, রাশিয়াকে ছেড়ে আসতে যারা ভারতকে চাপ দিচ্ছে তাদের জানা প্রয়োজন, 60 বছর ধরে ভারত রাশিয়া থেকে অস্ত্র এবং জ্বালানি আমদানি করছে, কারণ পশ্চিমা দেশগুলি পাশে ছিল না, তারা পাকিস্তানের সামরিক সরকারকেই ঢেলে অস্ত্র সরবরাহ করে গিয়েছে। ওই দেশগুলি নিজেদের সুবিধা মতো গণতন্ত্র এবং স্বৈরতন্ত্রকে চিহ্নিত করে এসেছে। ভারতের মতো গণতান্ত্রিক ঐতিহ্যবাহী দেশ রাশিয়া এবং চীনের মতো একনায়কতন্ত্রী রাষ্ট্রের বিরুদ্ধে তৈরি হওয়া গণতান্ত্রিক জোটে কেন যোগ দিচ্ছে না ভারত, এ ব্যাপারে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, এর উত্তর দেওয়ার জন্য একটি মৌলিক বিতর্কের অবতারণা করতে হয় যে গণতান্ত্রিক বিশ্ব বলতে কী বোঝায় এবং কে কার সঙ্গে যুক্ত।
ভারতের পশ্চিমে পাকিস্তানে আর পূর্বে মায়ানমারে ছিল সামরিক স্বৈরতন্ত্র। মায়ানমারে নিষেধাজ্ঞা জারি করা হলো, কিন্তু পাকিস্তানের জমানাকে বলা হলো খুবই গুরুত্বপূর্ণ এবং ন্যাটোর সহযোগী। কখনো একনায়কতন্ত্র সম্পর্কে বলা হয় তাদের সঙ্গে বাণিজ্য আরও বাড়ানো হোক, তবেই তাদের বদলানো যাবে। যেমন আপনারা জানেন যে 1970 সাল থেকে অদ্যাবধি চীনের সাথে একটা বাণিজ্যিক সম্পর্ক মেনটেন করে চলছে আমেরিকা এবং তাদের নেতৃত্বাধীন পশ্চিমা জোট। তারা বলছে যে চীনকে আমরা আলাদা করে দিলে চীনকে থামানো যাবে না, বা চীনকে বৈশ্বিক পরিমণ্ডলে বা আইনের আওতায় নিয়ে আসা যাবে না, তাই চীনের সাথে থাকতে হবে, তাদের সাথে ব্যবসা চালিয়ে যেতে হবে, তাদের সাথে অংশীদারিত্ব বাড়াতে হবে, তাহলেই তারা আন্তর্জাতিক নিয়ম নীতি মেনে চলবে এবং পৃথিবীতে শান্তি আসবে। এবং সেই অবস্থায় আপনারা দেখছেন আজকে চীনের উত্থান। আমেরিকা এবং ইউরোপের মাথায় পা দিয়ে চীন আজকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শক্তিশালী দেশ হিসাবে রূপান্তরিত হয়েছে। আবার কোনো কোনো দেশের ক্ষেত্রে বলা হয় আরও নিষেধাজ্ঞা চাপিয়ে দাও, তবে এরা উচিত শিক্ষা পাবে। ভারত মনে করে এইসব ব্যাপারে একটা স্পষ্ট লক্ষণ রেখা থাকা দরকার। পশ্চিমা দেশগুলো তাদের সুবিধামতো গণতন্ত্র ও স্বৈরতন্ত্রকে ব্যবহার করলে ভারত কেন তাদের স্বার্থ বিসর্জন দেবে? সম্প্রতি এক বক্তৃতায় ভারতের ধনকুবের গৌতম আদানি বলেন, ভারতের প্রকৃত প্রবৃদ্ধির কাল কেবল শুরু হচ্ছে। তিনি আগামী 25 বছরে ভারতের চিত্র আঁকেন এভাবে যে এই সময়ের মধ্যে ভারত শতভাগ সাক্ষরতা অর্জন করবে এবং 2050 সালের মধ্যে দারিদ্র্যমুক্ত হবে। আর 2050 সালের মধ্যে ভারতের মধ্য বয়সীদের গড় বয়স হবে 38 বছর। তখন ভারতের জনসংখ্যা দাঁড়াবে 160 কোটি। স্বাভাবিকভাবেই বিশ্বের বৃহত্তম মধ্যবিত্ত শ্রেণীর বসবাস হবে ভারতে, ফলে দেশের ভেতরেই বিশাল বাজার সৃষ্টি হবে ভারতের। সেই সঙ্গে আছে পরিবর্তিত ভূরাজনৈতিক সুবিধা। বাস্তবতা হচ্ছে দ্রুত উত্থান হচ্ছে ভারতের অর্থনীতির। $100,000,000,000 জিডিপি অর্জন করতে স্বাধীনতার পর ভারতের 58 বছর লেগেছিল। এরপরে 12 বছর লেগেছে $200,000,000,000 অর্থনীতি হতে। তবে সেখান থেকে $3,000,000,000,000 জিডিপি হতে লেগেছে মাত্র 5 বছর। ফলে 2030 সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে। দর্শক, আপনারা দেখেছেন ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কিছুদিন আগে এই যে 2024কে সামনে রেখে, আপনারা জানেন 2024 ভারতের লোকসভা নির্বাচন, এবং গত 10 বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত শনৈ শনৈ করে এগিয়ে গেছে, এবং সেই অগ্রযাত্রাকে থামাতে শুরু হয়েছে ষড়যন্ত্র এবং কিভাবে বিজেপি তথা নরেন্দ্র মোদীকে ঘায়েল করে ক্ষমতা থেকে হটানো যায়। বিবিসি করেছে একটা প্রতিবেদন ছাপিয়েছে, এবং এর পরপরই তারা হিন্ডেনবার্গ রিসার্চ নামে একটি ফাইন্যান্সিয়াল কোম্পানি আদানির বিরুদ্ধে এবং মোদীর সংশ্লিষ্টতা নিয়ে একটি বিশাল রিপোর্ট ছাপিয়ে অর্থনীতিকে পঙ্গু করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আপনারা সেটা দেখেছেন, এবং গত কয়েকদিন আগে মিউনিকে আপনারা দেখেছেন যে বিশ্বের সরকার পতনের বিভিন্ন দেশে মূল নায়ক জর্জ সরোস, যিনি একজন বিলিয়নার, $75 বিলিয়ন মালিক, এবং তিনি বহু দেশে টাকা দেয় রাজনৈতিক কর্মকাণ্ডে সরকার ফালানোর ষড়যন্ত্রে, তীব্র আক্রমণ করেছেন কয়েকদিন আগে যে ভারতের গণতন্ত্র নিঃশেষ হয়ে গেছে নরেন্দ্র মোদীর জমানায়। এই সমস্ত কথা তিনি বলেছেন। এগুলি কিন্তু এই একই সাথে এক মাসের ব্যবধানে বিবিসি, তারপরে হিন্ডেনবার্গ রিসার্চ, তারপরে এই জর্জ সরোসের মতো এই প্রতিক্রিয়াশীল আলট্রা লেফট আলট্রা লিবারেল যেই মানুষগুলি আছে, যারা নাকি ভারতের পিছনে উঠে পড়ে লেগেছে, অথচ তারা
দেখা যায় যে বিভিন্ন সময়ে স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র, সামরিক শাসন, মৌলবাদ, সন্ত্রাসকে তারা সমর্থন করতে দেখা গেছে। আমি আগেই বলেছি যে 58 বছর লেগেছে ভারতের $1 trillion ইকোনমি হতে, তারপরে পরবর্তী 12 বছর লেগেছে $1 trillion বাড়াতে, পরে $1 trillion বাড়াতে লাগছে 5 বছর। সুতরাং ভাবুন যে আগামী 1-2 বছর পরে ভারতের ইকোনমি বছরে বছরে $1 trillion করে বাড়বে, এবং সেটা দেখে অনেক রাষ্ট্রেরই, অনেক যারা নাকি যাদের বেস্টেড ইন্টারেস্ট আছে তাদের কাত্রদাহ হচ্ছে, তারা কিভাবে ভারতকে নামাতে চায় সেই আশায় আছে। যে এই যে যেমন নিষেধাজ্ঞাটা মেনে নিতে, যে যদি রাশিয়া ভারতে তেল বিক্রি করতে না পারে বা ভারত রাশিয়াকে রাশিয়া থেকে তেল না নেয় তাহলে কি হবে, রাশিয়ার অর্থনীতিতে ভাটা পড়বে, রাশিয়ার ট্রেজারি খালি হয়ে যাবে, আবার অন্যদিকে ভারতের ট্রেজারিও কিন্তু খালি হয়ে যাবে, কারণ তারা রাশিয়া থেকে অল্প দামে তেল কিনছে, এবং সেই তেলটা যদি এখন দ্বিগুণ দামে কিনতে হয় তাহলে বুঝুন ভারতের ফরেন কারেন্সি, ফরেন রিজার্ভে নিঃসন্দেহে ভাটা পড়বে, টান পড়বে, এবং সরকার বিপদে পড়বে। এবং সেই জিনিসটা কেন ভারত মাথা পেতে নেবে, মানবে, সেটা কি হয়? এবং সেই কারণেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইউরোপকে বড় একটা লেকচার দিয়েছে, এবং গত কয়েকদিন আগে জর্জ সরোজের বক্তব্যের পরিপ্রেক্ষিত বলেছে যে যখন তাদের এজেন্ডা মাফিক কোনো সরকার সেখানে জয়ী হয় তখন তাদেরকে বলে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, আর তারা যখন একটা সরকারের বিরোধিতা করে এবং সেই সরকার যখন জয়লাভ করে তখন বলে যে নির্বাচন সুষ্ঠু হয় নাই, সেই দেশে গণতন্ত্র নাই, সুতরাং তাদের বক্তব্য গ্রহণযোগ্য নয়। সো দর্শক, আমার বিশ্বাস যে ভারতে যদি সরকারের স্থিতিশীলতা থাকে এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে যদি বিজেপি আবার ক্ষমতায় আসে তাহলে ভারতের অগ্রযাত্রাকে ঠেকিয়ে রাখা খুব কঠিন হয়ে পড়বে। এই পর্যন্তই, ভালো থাকুন, নমস্কার।